অ্যাডহক শিক্ষকদের চাকরির মেয়াদ 2 বছর বৃদ্ধি করা এবং এই শিক্ষকদের 2 বছরের মধ্যে বিএড ডিএলএড করার যে সুযোগ দিয়েছে মাননীয় সুপ্রিম কোর্ট, এর জন্য সর্বোচ্চ আদালতকে অভিনন্দন জানিয়েছে সায়েন্স টিচার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই শিক্ষকরা সর্বোচ্চ আদালতকে অভিনন্দন জানান, সেই সাথে রাজ্য সরকারের এই উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে সংগঠন। বাসীর জন্য এক ঐতিহাসিক দিন, বিগত বছরগুলার যে ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা, হতাশাগ্রস্ত শিক্ষক সমাজ আজ আমাদের এই জনদরদি সরকারের প্রচেষ্টা, আমাদের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, মুখ্যমন্ত্রী, সমস্ত মন্ত্রিসভা ঐকান্তিক প্রচেষ্টায় আজ এই যে ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা নতুন আলোর সঞ্চার হয়েছে। আপনারা জানেন যে 10,323 শিক্ষকদের যে হতাশাগ্রস্ত বেদনাদায়ক জীবনের আজ অবসান হয়েছে সত্যিকারের অর্থে। 2 বছরের তাদের চাকরির মেয়াদ বৃদ্ধি হয়েছে, পাশাপাশি তারা বিএড বা এই প্রফেশনাল ডিগ্রিগুলা করার অনুমোদন পেয়েছে, তাই তাদের চাকরিগুলা সুনিশ্চিত হয়ে গেল। তাদের চাকরিগুলো শুনে